কদিন লাগে এটা জমাইছ? লকডাউনের আগে তোমারটি তাহলে লকডাউনে বিক্রি করো নাই? আমরাটি তো লকডাউনে বিক্রি করে একবারে শেষ। তুমি কি 1,000 টাকা বের রেখে দিছ? আল্লাহ, বাংলাদেশে 5 টাকা? হ্যাঁ হ্যাঁ, 190 রিংগিত নিছে। ঠিক আছে, তো এই যে অনলাইনে কাটালাম, অনলাইনে দাম কম না? মানে রেজাল্টটা বাড়িব, বাড়লে আপনার যদি ইয়া ইয়া আর কি। না না, এটা কালকে দিব। হ্যাঁ, কালকে দিলে আপনার মনে করেন যে এই 12টার সময় দিব না, যদি নেগেটিভ হয় সাথে সাথে টিকিট কেটেলাম আর কি। ইয়ার টেস্টের ইয়ার থাকে 72 ঘন্টা না? হ্যাঁ, আল্লাহ যা করে করলো। আপনার তো ভিসার পুরো মেয়াদ। এমনি আর কতদিন আর তাহান দিব? 2 বছর অলরেডি হয়ে গেছে। পুরো ফেড আপ লাইফ লইয়া। ওটাই আপনার বাইর যে দোকান, দোকানে চলে যায়। কত রঙিট হলো মহাশয়? হ্যাঁ মহাশয়, তো দোকান লাগবে বললো। কোনো সমস্যা নেই, লাইটে লাগলে আবার দুনিয়া টেকার মালিক। লকডাউনের তাহলে লাস্ট পর্যন্ত ইয়াতে আপনি তৈল ব্যাংকে আপনি তৈল ব্যাংক খাজনা খালি হয়ে গেল শেষ। এই পয়সা কিন্তু একমাত্র কেক খেতে নেয়, বুঝছো? বাংলা দোকানে নেয় না। ১৩৫ টাকা তাহলে প্রায় প্রায় হয়ে যাবে। সুন্দর লেগে যাচ্ছিলাম।